আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আজকে যে টপিকটা নিয়ে শেয়ার করব সেটা হলো ফেসবুক। তো গাইস, ফেসবুক কিছুক্ষণ আগে আপডেট হচ্ছে, বুঝছেন? এখন সবাই ফেসবুকে ঢুকতে পারছে না ফেসবুক লাইটটাকে। সো ফেসবুক লাইটটাকে ঢুকলে এখানে দেখেন, এখানে লেখা আসতেছে আপডেট ইউর অ্যাপস। তো আপডেট ইউর অ্যাপসে ক্লিক করলে, ডাউনলোড অ্যাপে ক্লিক করলে এখানে একটা ফাংশনই নিয়ে যাচ্ছে। তো ফাংশনটা ডাউনলোড করলেও অনেকে ডাউনলোড করা আছে, আবার তারপর আপডেট দেওয়া আছে। তো এটা রিসেন্টলি একটা সমস্যা হয়েছে, তারপরে এখান থেকে যদি বের হয়ে আমরা গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট দিই তাও সমস্যাটা সমাধান হচ্ছে না, কারণ এটা হলো ফেসবুক একটা নতুন, তারা আপডেট নিচ্ছে। তো আমরা এই সমস্যা থেকে সমাধান হতে এখন ভিতরে ঢুকলেও সমস্যা সমাধান হবে না, কারণ ফেসবুক এখন আপডেট নিচ্ছে। সো এটা রিসেন্টলি কিছুক্ষণের ভিতরে ঠিক হয়ে যাবে। সো আবার মেন অফিসিয়াল পেজে ফেসবুকে ঢুকলে সেটা আবার ঠিক আছে। তো এটা ঠিক হতে আপনার একদিন সময় লাগতে পারে। সো ফেসবুক এখন আপডেট নিচ্ছে, ফেসবুক কিছুক্ষণ পরপরই অনেক ছোটোখাটো বিষয়গুলো আপডেট নেয়। সো এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। তো এখন রাইট নাও একটাই কথা বলবো যে কিছুক্ষণ ওয়েট করেন, এটা সমস্যার সমাধান হয়ে যাবে। সো গাইজ, ভিডিওটা যারা যারা দেখতেছেন অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি, যাতে আপনার একটা শেয়ারের জন্য পরবর্তী মানুষজন হেল্প হয়। তো সবাই এইটুকুই বলবো যে কিছুক্ষণ ওয়েট করেন, যদি ফেসবুক অটোমেটিক ঠিক হয়ে যাবে এটা। আর এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, আপনারা ফেসবুক ইনস্টল করে আবার আনইনস্টল করতে পারেন।